রাজ্যে ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় নিয়োগ হবে তাহলে পুরো তথ্যটা পেয়ে যাবেন তো চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন তো এক্ষুনি একটা লাইক করে দেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে এ ধরনের চাকরির ভিডিও বানাতে আপনাদের উদ্দেশ্যে আরও বেশি আগ্রহী করে তুলবে কারণ আপনাদের উদ্দেশ্যে এ সমস্ত নোটিফিকেশানগুলো খুঁজে বের করে তার ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে তুলে হয়। তো কথা না বাড়িয়ে আসা যাক মূল বিষয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার দার্জিলিং তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা ইমেলটা হচ্ছে ডি এল এল আর ও ডিএ আর জে অ্যাট দ্য রেট জিমেল ডট কম নোটিস এটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার হচ্ছে পঞ্চাশ ডেট এটা প্রকাশিত হয়েছে সাত হাজার সাত ছয় দু হাজার চব্বিশে কী বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস তাহলে ডেটা এন্ট্রি অপারেটার এই পোস্টে নিয়োগ হবে চুক্তির মেয়াদে ফলোয়িং এক্সটেন্ট রুলস অ্যাজ লেড ডাউন ল্যান্ড রিফার্ম যে ডিপার্টমেন্ট তার জন্য নোটিফিকেশান নম্বর ডেট এটা ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ স্টাবলিশ ডেটে দেয়াত্তর জানুয়ারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেম নম্বর দেওয়া আছে তাহলে এখানে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় যে সংস্কার দপ্তর আছে ল্যান্ড ডিপার্টমেন্ট সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে দ্য এনগেজমেন্ট বি পিওরলি টেম্পোরারি তাহলে ওয়াই স্থায়ী পদে নিয়োগ অন কন্ট্রাকচুয়াল বেসিস চুক্তির মেয়াদে ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তো প্রথমে তিন বছরের মেয়াদের জন্য নিয়োগ করা হবে অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশান উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ ল্যান্ড রেকর্ড যেগুলো হয় সেগুলো কম্পিউটারাইজ করতে হবে অর্থাৎ কম্পিউটারে সেগুলো এন্ট্রি করতে হবে রিনুয়াল অফ দিজ পোস্টস বিয়ন্ড থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স তাহলে তিন বছর পরে আপনার যদি পারফরম্যান্স ভালো হয় কৃতিত্ব কাজের দক্ষতা যদি ভালো থাকে তাহলে পরবর্তী তিন বছর পরে আবার সেটা রিনুয়াল হবে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড ইন দ্য অফিসেস অফ বিএলআরও ওই দার্জিলিং ডিস্ট্রিক্টেরই বিভিন্ন যে বিএলআরও অফিসগুলো আছে সেগুলো নিয়ে পোস্টিংটা দেবে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার্স আর অ্যাজ আন্ডার এনে দেওয়া আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেটস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট তাহলে প্রার্থীকে অবশ্যই দার্জিলিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলা থাকে তাহলে আবেদন করা যাবে না এটা নিশ্চিত হয়ে গেল কোয়ালিফিকেশান কী চাইছে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তাহলে স্নাতক পাস হতে হবে গ্র্যাজুয়েট এবং তার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে সে এখানে প্রফিসিয়েন্সি কম্পিউটারের যেটা কাজ করতে হবে যে ওয়ার্ড এক্সেল এম এস অফিস আর যে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান সেগুলো অভিজ্ঞতা থাকতে হবে বয়স এক ছয় দু হাজার চব্বিশে কত থেকে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে রিমিউনারেশান এখানে বেতনক্রম দেওয়া হবে কনসলিডেটেড রিমিউনারেশান অফ রুপিজ এগারো হাজার ইলেভেন থাউজেন্ড ওনলি পার মান্থ তাহলে মাসে এগারো হাজার টাকা করে ফিক্সড বেতন দেওয়া হবে নাম্বার অফ পোস্ট শূন্য আছে কটি পাঁচটি নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব প্রকৃতি এবং কাজের যে সময়সীমা পিওরলি টেম্পোরারি একদম অস্থায়ী পদ কন্ট্রাকচুয়াল চুক্তির মেয়াদা নিয়োগ ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ইনিশিয়ালি অ্যাজ স্পেশাল কেস ইন কানেকশান উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস মোড অফ অ্যাপ্লিকেশান তাহলে দরখাস্ত কীভাবে করবেন অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড তাহলে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে মোড অফ সিলেকশান অ্যাপ্লিক্যান্টস মাস্ট অ্যাপিয়ার ইন রিটার্ন টেস্ট তাহলে লিখিত পরীক্ষা হবে সত্তর মার্কের এবার যে সিলেবাস সেখানে নাম্বার ডিভিশন করা আছে সাবজেক্ট কী কী সাবজেক্টের পরীক্ষা হবে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কুড়ি মার্কের থাকবে প্রশ্ন জেনারেল নলেজ এখানে কুড়ি মার্কে প্রশ্ন থাকবে আর কম্পিউটার নলেজ এখানে থাকবে তিরিশ মার্কে যে টোটাল সত্তর মার্কের লিখিত পরীক্ষা দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স তাহলে এমসিকিউ টাইপ বা মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন হবে অল শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস প্রত্যেকটা প্রশ্নে এক মার্ক করে থাকছে ফর এভরি রং অ্যান্সার ভুল উত্তর দেওয়ার জন্য তিনটি ভুল হলে একটি করে মার্কস কেটে নেওয়া হবে তাহলে তিনটি ভুলে এক মার্ক কাটা পড়বে দ্য ক্যান্ডিডেট অ্যালবি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ওয়ান ওয়ান ইজ টু টেন রেশিও তাহলে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদেরকে একটা শূন্য পদের জন্য দশজনকে ডাকা হবে দ্যাট ইজ ফর ফাইভ নাম্বার ভ্যাকান্সিজ তাহলে পাঁচ দশ পঞ্চাশ জনকে ডাকা হবে যেহেতু পাঁচটায় শূন্য পদ আছে পাঁচটি শূন্য পদে পঞ্চাশ জনকে ডাকা হবে আগে লিখিত পরীক্ষায় মার্ক্স যে মেরিট হবে তার ভিত্তিতে পঞ্চাশ জনকে ডাকা হবে বি নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে দিস সেল ক্যারি টোয়েন্টি মার্কস প্র্যাকটিক্যাল পরীক্ষায় কুড়ি মার্ক থাকছে ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট এখানে দশ মার্ক থাকছে ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ট বাই দ্য ক্যান্ডিডেট ইন টেস্ট তাহলে ফাইনাল যে প্যানেল সেটা তৈরি হবে লিখিত পরীক্ষার মার্কস প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউ এগুলো সব মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ক্যান্ডিডেট হু আপটেন্স হায়েস্ট মার্কস শ্যাল বি অফার্ড ফর জয়নিং তো যে হায়েস্ট যারা হাইস্ট মার্কস পে পাবে তাদেরকে জয়েন করার জন্য অফার করা হবে তো ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান দশ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়ে দশ তারিখ থেকে শুরু হয়েছে দশ ছয় দুহাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট চব্বিশ ছয় চব্বিশ ইন্টারেস্টিং ক্যান্ডিডে ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই টু দা পোস্ট অনলি ইন অনলাইন মোড তাহলে অনলাইন মোডে কেবলমাত্র আবেদন করতে হবে আফটার রেজিস্টারিং দেমসেলভস অন দ্য গিভেন ওয়েবসাইট তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই পিডিএফ লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারেন এখানে লিঙ্কটি দেওয়া আছে এইচটি টি পি এস কোলন স্ল্যাশ স্ল্যাশ দার্জিলিং ডট গভ ডট ইন স্ল্যাশ নোটিস আন্ডার স্কোর মানে নিচে হাইফেন ক্যাটাগরি স্ল্যাশ রিক্রুটমেন্ট এই লিঙ্ককে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে তো অনলি দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড ইন অনলাইন মোড আর অ্যাকসেপ্টেড তাহলে কেবলমাত্র অনলাইনে যারা আবেদন করবে দরখাস্ত করবে তাদেরগুলোয় গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ড ফর রিটার্ন টেস্ট উইল বি ইস্যুড লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড বের হবে টু দজ এলিজিবল ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ স্কুটনি অফ অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে যাদের অ্যাপ্লিকেশন ফর্ম একদম অ্যাকুরেট বা নির্ভুল তাদের স্কুটনির ভিত্তিতে অ্যাডমিট কার্ড বের হবে যাদের ফল্ট পাওয়া যাবে বা ফলস বা ইলিগ্যাল ইনফরমেশন দিয়েছে তাদের প্রার্থীপদ বাতিল হয়ে যাবে তাদেরকে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু হবে না তো অল কমিউনিকেশনস ফ্রম দ্য অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার দার্জিলিং উইল বি ম্যাড ওনলি থ্রু ইমেল প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান তাহলে সমস্ত যোগাযোগ ল্যান্ড রিফর্ম থেকে যেগুলো হবে মেল পাঠাবে বা কোনো লেটার সেগুলো ইমেলের মাধ্যমে ফর্ম ফিল আপের সময় যেটা আপনারা ইমেল দেবেন সেখানে আপনাদের অনলাইনে মানে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে দ্য আন্ডার সাইন রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইদাউট সাইনিং অ্যানি রিজন এভার তাহলে যে কোনো মুহূর্তে নিয়োগ কর্তৃপক্ষ এই প্রক্রিয়াটি বাতিল করতে পারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার্স দার্জিলিং মানে সই করেছেন আর এই সমস্ত দপ্তরে নোটিফিকেশানগুলো পাঠানো হয়েছে ফরওয়ার্ড করা হয়েছে তো এ হচ্ছে দার্জিলিং জেলায় ভূমি সংস্কার দপ্তরে পাঁচটি শূন্যপদ গ্র্যাজুয়েট পাস এবং তার সাথে কম্পিউটারের অ্যাপ্লিকেশনের যে টেকনিক্যাল অ্যাপ্লিকেশান সার্টিফিকেট বা ট্রেনিং করা আছে এদের দিয়ে মানে নিয়োগ করা হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যাদের যোগ্যতা আছে আগ্রহী প্রার্থী অল্প বেতনে এগারো হাজার টাকা ফিক্সড বেতনে কাজ করতে চান আবেদন করবেন